জাতীয় নির্বাচনকে সামনে রেখে সীমান্ত পথে ঢুকছে অবৈধ অস্ত্র, যা ব্যবহার হবে ক্ষমতার লড়াইয়ে, এমন আশঙ্কা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের। বিষয়টা অত্যন্ত অ্যালার্মিং যে আমরা রাজধানীর শ্যামপুর থেকে চার অস্ত্র সরবরাহকারীকে গ্রেফতারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এই সংবাদ সম্মেলন। ডিবি প্রধান জানান, নির্বাচনকে কেন্দ্র করে প্রভাবশালীদের হাতে অবৈধ অস্ত্র সরবরাহ করতে মুন্সিগঞ্জ থেকে ঢাকায় এসেছিল তারা। অবৈধ অস্ত্র কেনা বেচায় ব্যবহার করত হোয়াটসঅ্যাপ। সামনে নির্বাচনকে ঘিরেই তাদেরই অপতৎপরতা, আর যার কারণে তারা এই অস্ত্রগুলি আনছে এবং তাদের কাস্টমার অনেক, আমরা সে তথ্য তাদের নামও পেয়েছি। আমরা তদন্ত, তাদেরকে রিমান্ডে এনে তদন্ত করছি, বাকি আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে। এসব তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। নির্বাচনকে কেন্দ্র করে কেবল অবৈধ অস্ত্র নয়, বৈধ অস্ত্রেরও বেআইনি ব্যবহারের অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানায় ডিবি। এই অভিযানের মধ্যে আমরা খোঁজ পাচ্ছি, অনেকে তার বৈধ অস্ত্র তারা নিয়ে ঘোরাফেরা করে মানুষকে হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে, সেটাও তারা আইনের দৃষ্টিতে অপরাধ করছে এবং আমরা এই ধরনের তথ্য করে তাদেরকে আমরা গ্রেপ্তার করব। এই চক্রের প্রধান আহমদুল্লাহ ওরফে সুভেল, যাকে গ্রেফতারে চলছে ডিবির অভিযান। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।